হক নাবী প্রশ্ন করেছেন যে নামাজের মধ্যে রুকুনগুলো কি, যদি কোনো একটা রুকুন ছুটে যায় তাহলে কি নামাজ পূর্ণ হবে? এই প্রশ্নের উত্তর গতকালকে আপনি করেছেন এবং আমি এই উত্তর গতকালকে দিয়েছি। সালাফি দাওয়া প্রশ্ন করেছেন যে ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নওম বলা বিদআত, কেন বিদআত হবে? সহি হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের সময় হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালাহ বলার পরে আসসালাতু খায়রুম মিনান নওম এটাকে বৃদ্ধি করে বলেছেন। সুতরাং এটা বেদাত নয়, বরং এটা সুন্নাহ। যারা বলবে যে এটা বেদাত, তারাই আসলে বেদাতের মধ্যে আছে। কামাল হাসান প্রশ্ন করেছেন, গ্রামে কেউ যদি 10,000 টাকা কর্জ দিয়ে বলে এক মাস পরে ওই টাকার জন্য আমাকে 1 মণ ধান দিতে হবে, 2 মাস হলে 2 মণ দিতে হবে, এইভাবে টাকা নিয়ে ধান আদায় করা কি সুদ হবে? লোকটি বলে যে টাকার বিনিময়ে টাকা নিলে সুদ হবে, কিন্তু পণ্য নিলে সুদ হবে না। কেন হবে না? আপনি যে টাকা জিনিসটা পণ্যটা নিলেন, এটা কি কিনে নিলেন? আপনি টাকা দিয়েছেন, টাকার বিনিময়ে আপনি ফায়দা নিতেছেন, ফায়দা। আর মূলনীতি হচ্ছে কুল্লো কারদিন জাররা মানফাতান ফাহুয়া রিবা, কর্জ দেওয়ার পরে কোনো ফায়দা যদি আপনি গ্রহণ করেন, কোনো উপকার যদি আপনি গ্রহণ করেন, তাহলে সেটাই আপনার জন্য কি রিবা বা সুদ। আচ্ছা, এবার হাদিস শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি কাউকে কোনো কিছু কর্জ দেয় আর কর্জের বিনিময়ে যদি তাকে তার বাড়িতে নিয়ে যায় খাওয়ায় বা তার আরোহিতে, সে সময় তো যে উঁট তারপরে ঘোড়া গাধা এগুলি আরোহী ছিল, এখন তো রিক্সা বা এখন মোটরসাইকেল গাড়ি এগুলো রয়েছে, তো কেউ যদি তার রসুসম বলছেন যে কেউ যদি তার আরোহীতে চড়ায়, যেহেতু টাকা ধার দিয়েছে সেই হিসেবে আপনি তাকে কি আপনার আরোহীতে গাড়িতে ফিরিয়ে নিয়ে যেতেছেন, তার রসুসম বলছেন যে এটাও সুদ, এটা তার জন্য কি সুদ। সুতরাং তিনি এটাও কিন্তু বলেছেন যে আগে থেকে যদি তাদের নিয়ম থাকে, যেমন ধরেন যে আপনার বাড়িতে আমি যায় খাইতাম, আমার বাড়িতে আপনি আয়সা খাইতেন, আপনার গাড়িতে আমি উঠতাম, আমার গাড়িতে আপনি উঠতেন, এগুলো আগে থেকে আমাদের কি চলছিল, হঠাৎ করে আবার লেনদেন হয়েছে, মানে কর্জ লেনে দেনা হয়েছে, তো এই এই অবস্থায় যে ওই যেহেতু আগে থেকে আমরা আমাদের চলাফেরা আছে, সেহেতু এরকম খাওয়াইলে বা গাড়িতে উঠাইলে তখন এটা সুদ হবে না, যেহেতু আগে থেকে নিয়ম চলে আসছে। কিন্তু কোনো সময় আপনি আমাকে এক খিলি পান খাওয়ান না বা এক কাপ চা খাওয়ান না, এখন আপনি টাকা দিচ্ছি দেখে আমার প্রতি আপনার মহব্বত বেড়ে গেছে, আপনি আমাকে চলেন হুজুর রেখে চলেন আপনি আমার চা খাওয়ায় একটু পান খাওয়ায়, তো এটা সুদ, এটা কর্জ দেওয়ার কারণে আপনি আমাকে ফায়দা দিচ্ছেন, এটা সুদ হবে। আর এখানে তো 10,000 টাকার বিনিময়ে 1,000 1 মণ ধান নেওয়া তো আরও বেশি বড়, 1 মণ ধান তো অনেক দাম, তাই না? সুতরাং এগুলি সুদ এবং এগুলি নাজায়েজ, হারাম।